উৎসাহ উদ্দীপনায় চলছে কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণ। জনগণের যে কোনো রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন সীমা। অনিয়মের নানা অভিযোগ সাক্কর। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরে নিরাপত্তা। র্যাব পুলিশের পাশাপাশি দায়িত্বে বিজিবি, আনসার ও কোস্টগার্ড। কুমিল্লা সিটি নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের লড়াইয়ে জাতীয় নির্বাচনের আমেজ। নতুন ইসির গ্রহণযোগ্যতা প্রমাণের পরীক্ষা। এবং মৌলভীবাজারের ফতেহপুরে আবারও শুরু সোয়াতের অভিযান। বড়হাটের বাড়িটি এখনও ঘেরাও। কুমিল্লায় অভিযান ভোটের পর। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কুমিল্লা সিটি নির্বাচনে ভোট গ্রহণ। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এবারে নির্বাচনে চারজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। ভোট দিতে এসে ভোটাররা বলছেন, কুমিল্লাবাসীর কল্যাণে যারা কাজ করবেন এমন যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন নগর পিতা হিসেবে। ভোর হতেই এক শহরের সবার এক উদ্দেশ্যে যাত্রা, ভোট কেন্দ্র। 2012 সালের পর দ্বিতীয়বারের মতো নগরপিতা নির্বাচনের গুরুদায়িত্ব এখন কুমিল্লা সিটি কর্পোরেশনের মানুষের হাতে, আর তাই সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের লম্বা লাইন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিয়ম অনুযায়ী সকাল 8টায় ভোটারদের জন্য খুলে দেওয়া হয় 27টি ওয়ার্ডের 103টি ভোট কেন্দ্রের সদর দরজা। আমি এবার নতুন ভোটার, এই জন্য একটু উৎসাহ উদ্দীপনার কারণে খুব তাড়াতাড়ি চলে আসছে আজকে। শান্তিপূর্ণভাবে ভোট দিলাম, খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আমরা ভোট দিয়ে যার যার ব্যবসা বাণিজ্য পরিচালনা করবো, এই জন্য আমরা সকাল চলে আসছি। আমরা একটা ভোট অধিকার দেওয়ার, সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারলে যে নির্বাচিত হয়ে আসবে দেশের উন্নয়নের জন্য আমরা ভোটটা দিতে আসছি। 53.4 বর্গ কিলোমিটারের এই শহরটিতে বর্তমানে রয়েছে 4 লক্ষাধিক মানুষের বসবাস। 2,07,566 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। এবারের নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীকে অংশ নিয়েছেন মেয়র প্রার্থীরা, আর তাই ধানের শীষ আর নৌকা প্রতীকের মধ্যে এবার লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তবে এই নির্বাচনের মাধ্যমে যোগ্য মেয়র পাবেন নগরীর দায়িত্ব, এমনটাই প্রত্যাশা তাদের। এলাকার উন্নয়ন কাজ করতে পারবো বলে তো মনে করি। কুমিল্লার জলাবদ্ধতা, যানজট নিরসন, মাদক, এই তিনটি বিষয়ের প্রতি অধিক গুরুত্ব দেওয়া দরকার। এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী, কাউন্সিলর 104 জন। এদিকে ভোট গ্রহণের সময় দু একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া ও বিশৃঙ্খলার ঘটনা ঘটলেও নির্বাচনে কোনো প্রভাব পড়েনি। সেরিয়া সুলতানা, সময় সংবাদ। এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা যে রায় দেবেন তা মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। সকালে ভোট দেওয়ার পর তিনি এই প্রতিশ্রুতি দেন। অন্যদিকে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না উল্লেখ করে নানা অনিয়মের অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ করলেও আজম সুলতানা সীমা তা অস্বীকার করেন। সকাল 9টার পরপরই নির্বাচনী এলাকার 8 নম্বর ওয়ার্ডে কুমিল্লা মডার্ন স্কুল কেন্দ্রে আসেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগের প্রার্থী আনজুম সুলতানা সীমা। এ সময় তিনি ভোটার, পোলিং এজেন্ট সহ নির্বাচনী কর্মকর্তাদের সাথে কথা বলেন। এই কেন্দ্রেই ভোট দেন তিনি। পরে তিনি ভোটের পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এখন পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজ করছে, আশা করি দিনের বাকি অংশগুলো এই পরিবেশ বিরাজ করবে। জনগণ যে রায় নিবে দিবেন, আমি সেই রায় মাথা পেতে নেব। অন্যদিকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। সকাল 9:30টার দিকে 12 নম্বর ওয়ার্ডের হোচ্ছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবার পর এই অভিযোগ করেন তিনি। আমাদের যে এজেন্ট, এদের এজেন্ট অবস্থা দেখেন আছে, আমি এটাও অবাক হয়ে যাই, পুলিশের সামনে একটা ভিতরে ঢুকিয়া আওয়ামী লীগের কর্মীর লোকরা এজেন্ট ফিটটা বার করে দেয়, ব্যালট পেপার নিয়ে গেছে, তাহলে ফিজেনের অফিসার জব দিব, এই ব্যালট গেল কই? আমার এজেন্ট তাকে জানানো হয়েছে, তারা অলরেডি নির্বাচন করছে, যোগাযোগ করতেছে। তবে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে বিএনপির প্রার্থীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সীমা।
আমার মনে হয় ভালো হবে যে উনি যদি সেটা উল্লেখ করে যে কোথায় কোন সেন্টারে প্রভাব খাটানো হয়েছে উল্লেখ করে দেন, সেটা মনে হয় সুবিধা হবে। কারণ আমি ওপেন সবখানে যাচ্ছি, যেখানে যাচ্ছি সব মানুষের সামনে যাচ্ছি, কি করছি সকলেই দেখছে, ভিডিও আপনারা আপনাদেরও লোকজন আছে সেখানে, তো আমার মনে হয় সেটাই ভালো হবে। ওনাকে উল্লেখ করে দেওয়া উচিত যে এই কেন্দ্রে আমি এভাবে প্রভাবটা খাটিয়েছি। নির্বাচন নির্বিঘ্ন করতে নির্বাচনী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা চেয়েছেন উভয় প্রার্থী। শফিক মোহাম্মদ, সময় সংবাদ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। দুপুরে রাজধানীর নয়াপল্টনে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার ঘোষণাও দেন তিনি। নির্বাচন কমিশন তার যে অর্পিত দায়িত্ব, তার যে সাংবিধানিক দায়িত্ব, সেখান থেকে সরে গিয়ে তিনি সরকারি দলের তার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণেরই কাজ করছে। নির্বাচনে আছি আমরা, শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব। ভোটের খবর জানাতে কুমিল্লা সিটি কলেজে রয়েছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল এবং কোটবাড়ি এলাকায় রয়েছেন সহকর্মী তাফসির বাবু। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে, শুরুতেই যাচ্ছে রুমেলের কাছে। রুমেল ফসল, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের কুমিল্লা সিটি কলেজ ভোট কেন্দ্রের সামনে। তো আপনাকে যেটি জানাতে চাই সেটা হচ্ছে যে বেলা 11টার দিকে এখানে এই ভোট কেন্দ্রের বাইরে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো ককটেল বিস্ফোরণের পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং আমরা দেখেছিলাম যে একটি অবিস্ফোরিত ককটেল এখানে পড়েছিল। তো পরবর্তীতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট এসে সেই যে অবিস্ফোরিত ককটেলটি সেটিও এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। তো এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তো এরপরে যেটি ঘটেছে যে এখানে সাময়িক কিছু উত্তেজনা দেখা দিয়েছিল এবং আমরা যেটি জেনেছিলাম পরে এখানকার যে প্রিজাইডিং অফিসার আছে তার সঙ্গে কথা বলে যে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে এখানে এই যে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। তো এরপর পরে বিজিবি সদস্যরা, র্যাব সদস্যরা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা আছেন তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন এবং একজন ভ্রাম্যমান আদালত এখানে এসেছিলেন। তো পুরো বিষয়টি কিছুক্ষণের মধ্যেই সীমিত হয়ে গেছে। কিন্তু এরপরে কিছুক্ষণ আগে এখানে এই যে ভোট কেন্দ্রটিতে এই ভোট কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এরপর পরই এখানে এই কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার সহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে এই কেন্দ্রে ভোট গ্রহণটি সাময়িকভাবে স্থগিত করেছেন। এবং এখনও পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে রয়েছেন এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরবর্তী করণীয় কী হবে সে বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন, বৈঠক করছেন। তো রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেই সময় সেখানে ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। তো রাকিবের কাছ থেকে জানবো আসলে রিটার্নিং কর্মকর্তা কি বলেছেন। রাকিব, ভোট কেন্দ্রটি তো ভোট গ্রহণ স্থগিত হয়েছে আমরা জেনেছি, তো রিটার্নিং কর্মকর্তা যখন কথা বলেন আপনি সেখানে ছিলেন, রিটার্নিং কর্মকর্তা আসলে কি বলেছেন? তিনি কিন্তু মূলত যে বিষয়টি বলেছেন তিনি বলেছেন যে তিনি এসে সব শুনেছেন এবং এখানে যে দুপক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া হয়েছে, কিছু ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে তিনি সেটি জেনেছেন এবং যারা আহত হয়েছে তাদের সাথেও তিনি কিন্তু কথা বলেছেন। তো কথা বলার পর তিনি যে বিষয়টি সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত ভোট কেন্দ্র এখানে স্থগিত করে রাখা হয়েছে ভোট গ্রহণ এবং এই মুহূর্তে কিন্তু তিনি এখনো ভেতরে অবস্থান করছেন, ভিতরে প্রচুর সংখ্যক র্যাবের সদস্য আছে, পুলিশ আছে, প্রিজাইডিং অফিসার আছে। এছাড়াও কিন্তু কিছুক্ষণ আগে এখানে বিএনপির যিনি মেয়র প্রার্থী মজিবুল হক সাক্কু তিনিও কিন্তু এসেছিলেন, তিনি এসে একটি ইতিমধ্যে লিখিত অভিযোগ করে গিয়েছেন এবং রিটার্নিং কর্মকর্তা যদি বলেছেন যে কাউন্সিলর প্রার্থীর উপর হামলা হয়েছে এবং যিনি আহত হয়েছেন তারা যদি একটি লিখিত অভিযোগ করার পরেই তিনি মূলত এটি নিয়ে তদন্ত করে পরবর্তী আরো কি আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে, এখানে কি করবেন না করবেন সে বিষয়টি কিছুক্ষণ পরে তিনি আবার গণমাধ্যমকে জানাবেন। তো এখন পর্যন্ত যেটি হলো যে তিনি ভিতরে আছেন এবং তিনি বলছেন যে যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করা যায় এবং পুলিশ র্যাব সদস্যকে তিনি সব ধরনের সে নির্দেশনা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে গণমাধ্যম কর্মকর্তারা বলেছিলেন যে আপনি তিনি যে তাকে বলেছেন যে পুলিশের সামনে যেহেতু এই ঘটনা ঘটেছে তাহলে কেন এমনটি হলো, তো তিনি বলেছেন যে বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। তো মোটামুটি তিনি এটি আমাদেরকে বলেছেন এবং এখন তিনি ভিতরে আছেন, তিনি ভিতরে আলাপ আলোচনা করছেন। ধন্যবাদ রাকিব। তো ফয়সাল, শুনছিলেন যে কথা বলছিলেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব, রিটার্নিং কর্মকর্তা এখনো ভিতরে এই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে বৈঠক করছেন। আর আপনি জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে অন্য আরেকটি ওয়ার্ডে আছেন আমাদের সহকর্মী তাফসির বাবু। চলে যাচ্ছি তাফসিরের কাছে। তাফসির,
রুমেল, আপনাকে ধন্যবাদ। আমরা রয়েছি কোটবাড়ি এলাকায়, এখানে কয়েকটি ভোট কেন্দ্রে আমরা ঘুরেছি, আর এখন রয়েছে গন্ধমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোটারের সংখ্যা প্রায় 2064 জন এখানে, এবং সবাই আসলে নারী ভোটার এই ভোট কেন্দ্রে। তো এখনো পর্যন্ত যে অবস্থা, যে ভোটে তো আসলে 4 ঘন্টা পেরিয়ে গেছে, বলা যায় যে ভোটের অর্ধেকটা শেষ হয়েছে, এবং এখানে ভোটের যে এখনো পর্যন্ত হার, সেটি আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে যেটি জেনেছি, যে প্রথম 4 ঘন্টায় এখনো পর্যন্ত প্রায় 40% মতো ভোট কাস্টিং হয়েছে এখানে। অর্থাৎ এখানে যারা নির্বাচন পর্যবেক্ষক রয়েছেন, স্থানীয় সাংবাদিক রয়েছেন, তাদের সাথে কথা বলে আমরা যেটা জেনেছি, সাধারণত যেরকম ভোট পড়ে 70-80% ভোট পড়ে সাধারণত নির্বাচনগুলোতে, তো সেক্ষেত্রে এখানে 40% ভোট কাস্টিং হয়ে গেছে এখন। তো বাকি আরও 4 ঘন্টা রয়েছে, সেই সময় হয়তো বাকি আরও ভোটগুলো তো আসবে, এখনো পর্যন্ত ভোটাররা আসছেন। তবে কিছুক্ষণ আগেও, ঘন্টাখানেক আগেও, এই ভোট কেন্দ্রগুলোতে যেরকম ভোটারের সংখ্যা আমরা দেখেছিলাম, সেটি কিন্তু এখন অনেকটা নাটকীয় কমে গেছে। অর্থাৎ যারা লাইনে ছিলেন তারাই মূলত ভোট দিয়ে চলে যাচ্ছেন, নতুন করে ভোটার আসার যে সংখ্যা সেটি একটু কমে গেছে। এবং এখানকার স্থানীয় লোকজন বলছেন যে এখন তো আসলে দুপুরের সময় প্রায় হয়ে যাচ্ছে, এই সময়টায় সাধারণত মহিলারা বাড়িতেই থাকেন, এবং এখানে যেহেতু নারী ভোটারের সংখ্যা বেশি, সুতরাং তারা বেশিরভাগই ভোটটা দিয়ে চলে গেছেন, এবং বাকিরা যারা আছেন তারা হয়তো দুপুরে মধ্যাহ্নবিরতির আগে পরে হয়তো আসবেন, এবং সুযোগ মতো ভোট তাদের ভোটটি এখানে দেবেন। তো এখনো পর্যন্ত এই এলাকাগুলোতে আমরা দেখেছি যে ভোটের পরিবেশ একেবারে শান্তিপূর্ণ, এবং যারা ভোট দিচ্ছেন তারাও নির্বিঘ্নে এসে ভোট দিচ্ছেন কোনো রকম ভয় ভীতি ছাড়াই। এবং বলা যায় যে উৎসবের যে পরিবেশ আমরা সাধারণত নির্বাচনগুলোকে কেন্দ্র করে বলে থাকি, সেই উৎসবের যত রকম অনুষঙ্গ আছে সবগুলোই আমরা কিন্তু এই কুমিল্লা সিটি কর্পোরেশনে দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ভোট কেন্দ্রে ভোটাররা আসছেন হাসি ঠাট্টার মধ্যেই, আনন্দঘন পরিবেশে ভোট দিয়ে যাচ্ছেন। তবে এখানে যারা ভোট নিচ্ছেন তারা কিন্তু সতর্ক অবস্থাতেই আছেন, ভোটারের নাম পরিচয়পত্র এগুলো মিলিয়ে দেখে এরপরে ভোট কাস্টিং করছেন। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোট কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন, ভোট কেন্দ্রের ভেতরেও সতর্ক অবস্থানে রয়েছেন, নির্বিঘ্নে চলছে ভোট প্রদান। তো এই ছিল আসলে কোটবাড়ি থেকে সর্বশেষ খবর, ফয়সাল। দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট গ্রহণের 4 ঘন্টা অতিবাহিত হয়েছে, ভোটাররাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই খবর নিয়ে আমাদের সাথে কুমিল্লা সিটি কলেজ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল, এবং কোটবাড়ি এলাকা থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী তাফসির বাবু। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী সালাউদ্দিন সুমনের কাছে, তিনি রয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কুর সাথে। সুমন, ফয়সাল, আমি এই মুহূর্তে কুমিল্লার যে ভোট কেন্দ্র অবস্থান করছি সেখানেই কিন্তু অবস্থান করছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তিনি এখানে এসেছেন, এখানে যার তার দলের যে নেতাকর্মীরা যারা এখানে রয়েছেন বা ভোটাররা যারা ভোট দিতে এসেছেন তাদের সঙ্গে কথা বলছেন। বিশেষ করে এটি পিটিআই কেন্দ্র আর কি, এই কেন্দ্রে তিনি এসেছেন, তিনি যেটি বলছেন তার কাছে অভিযোগ রয়েছে যে এখানে তিনি কিছু অনিয়মের অভিযোগ পেয়েছেন, সেই অভিযোগের প্রেক্ষিতেই এসেছেন। সেই রকমই কিন্তু এই কেন্দ্রে যখন প্রবেশ করেন সেই সময় কিন্তু আমাদেরকে তিনি বলেছেন। এরপর পরই তিনি এই কেন্দ্রের যে কয়েকটি কক্ষে ভোট গ্রহণ চলছে এবং ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে সেই সেই কয়েকটি কক্ষে তিনি গিয়েছেন এবং কক্ষে গিয়ে ঘুরে ঘুরে দেখেছেন। দেখার পরে আসলে উনি কি দেখলেন সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব, যেহেতু তিনি বলছিলেন যে এখানে তিনি কিছুটা অনিয়মের অভিযোগ পেয়েছেন। আসলে কি ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন সেটা তার মুখে শুনলে আমরা বুঝতে পারবো, যেহেতু তিনি এই কেন্দ্রটি পরিদর্শন করলেন। আপনি তো এই কেন্দ্র পরিদর্শন করলেন, কি ধরনের অবস্থা দেখলেন? অবস্থা ওই কিছু কমপ্লেন আছে, যা ভোট দিও খালি দেয়, ভোট দিও মনে করেন খালি দেয়, গ্যাদারিং করে দেয়া, কেউ যা যদি ডিস্টার্ব করে এটা দিয়ে দেয়, আমাকে তো যার ভোট দিব চলে দেবো, ভোট দিয়ে চলে, ভোটটা দিয়ে খারাপ থাকলে তো এটা বিশৃঙ্খল দেওয়া দেয়, ঠিক না? এখন পর্যন্ত ভোট কারচুপির কোনো অভিযোগ পেয়েছেন? এটা এদিকে দেখিনি আমি, এটা সব 19 নং ওয়ার্ড হয়েছে, 21 নং ওয়ার্ড হয়েছে, মেসের ফুল গেছে, আছে না, তো দুজন অ্যারেস্ট করছে, জেল উইভক করে, আমি নিজে দেখে আসছি, এটা আমি লীগের কর্মী, আর 21 নম্বর তো একদম আহতই করে এসেছে, নির্বাহী কর্মকর্তা গেছে, এটা ইলিশন হইব না হইব স্থগিত করবো, তারা নির্ধারণ করতেছে। ধন্যবাদ। আসলে বিএনপি দলীয় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু যেটি বলছিলেন, এখানে যিনি যে অভিযোগের প্রেক্ষিতে এসেছিলেন সেই ধরনের কিছু পাননি, আসলে এসে তিনি এখানে জটলা দেখেছেন এবং এরপর পরই তিনি কয়েকটি কক্ষে ঘুরে দেখেছেন, ঘুরে এসে কিন্তু তিনি সেই রকম অভিযোগ কিন্তু আমাদের সামনে তুলে ধরতে পারেননি। আমরা তার সঙ্গে সঙ্গে আছি, তিনি কোথায় যাচ্ছেন সেটি দর্শকদের জন্য সরাসরি আমরা সেখান থেকে জানিয়ে দেবো। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি, ফয়সাল। দর্শক, কুমিল্লার পিটিআই কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন, তিনি সঙ্গে রয়েছিলেন
কুমিল্লার বিএনপি মেয়র প্রার্থী মনিরুল হক সাক্ষুর সঙ্গে তিনি কথা বলছিলেন, সেখানে মনিরুল হক সাক্ষু কিছু অভিযোগও করছিলেন। এখন আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মী এসান জুয়েলের সঙ্গে, তিনি রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে, আমরা যাচ্ছি তার কাছে। জুয়েল, ফয়সাল, নির্বাচনে ভোট গ্রহণের অর্ধেক সময় কিন্তু এর মধ্যে চলে গিয়েছে। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণের যে সময়সীমা রয়েছে এর মধ্যে কিন্তু দুপুর 4টা এর মধ্যে দুপুর 12টা পর্যন্ত 4 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে অর্ধেক সময় চলে গিয়েছে। আমরা এখন রয়েছি কুমিল্লা হাই স্কুলে। এখানে দুটি কেন্দ্র রয়েছে, দুটি কেন্দ্রেই মূলত মহিলা ভোটাররা রয়েছেন এবং এখানে এক একটি কেন্দ্রে 1979 জন এবং আরেকটি কেন্দ্রে 1969 জন মহিলা ভোটার রয়েছেন। আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলে যতদূর জানতে পেরেছি যে এক একটি কেন্দ্রে প্রায় 800 মতো ভোট গ্রহণ এর মধ্যে হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি প্রায় 40% ভোট গ্রহণ হয়েছে। আর এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে ছিলাম, তিনি এর মধ্যেই প্রায় 20টির বেশি কেন্দ্র ঘুরে দেখেছেন। প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু তিনি ভোটারদের সঙ্গে কথা বলেছেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এইখানেও তিনি নারী ভোটারদের সঙ্গে কথা বলছেন, তাদের মধ্যে যারা ভোট দিয়েছেন কিংবা যারা ভোট দেননি তাদের সঙ্গে কথা বলে তিনি আসলে ভোট গ্রহণের কোনো সমস্যা হচ্ছে কিনা সে বিষয়গুলো যেমন জানছেন, একই সঙ্গে তিনি কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে, প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলছেন। আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে যা দেখতে পেয়েছি এখন পর্যন্ত ভোট গ্রহণ একেবারেই সুস্থভাবে হচ্ছে। শুধুমাত্র একটি কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর ছাড়া আমরা কিন্তু 103টি কেন্দ্রের কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা খবর এখন পর্যন্ত পাইনি। আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় যে মহিলা ভোটারদের একটি দীর্ঘ লাইন রয়েছে, তারা বিভিন্ন ভোট কক্ষে গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করছেন এবং সেজন্য তারা কিন্তু বেশ স্বস্তি নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন, যেহেতু কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আর আমরা একটু, যেহেতু ভোট গ্রহণের অর্ধেক সময় চলে গেছে, তাই আমরা একটু আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই। তার কাছ থেকে আমরা আসলে জানতে চাই যে এই অর্ধেক সময়ের পরে তার আসলে তিনি কি ধরনের প্রতিক্রিয়া দেবেন, যেহেতু 4 ঘন্টা আপা এমনি কিন্তু ভোট গ্রহণের 4 ঘন্টা সময় চলে গিয়েছে, এই 4 ঘন্টা পর যদি আপনি আমাদের জানান যে আসলে কি ধরনের আপনি পরিবেশ দেখছেন ভোট গ্রহণের। আমি এখনো কেন্দ্রগুলো ঘুরছি সকাল থেকেই, এখনো যেখানে যাচ্ছি ভোটারদের উপস্থিতি ভালোই, সকল বিশেষ করে মহিলারা সকল ওদের উল্লেখযোগ্য উপস্থিতি ভালোই এখন পর্যন্ত, ভালো। এখন পর্যন্ত কোথাও কোথাও গোলযোগের খবর কি পেয়েছেন? আমি এখনো পাইনি। আচ্ছা, বিএনপি কেন্দ্র থেকে অভিযোগ করেছে যে তাদের বিভিন্ন এজেন্ট, বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়া হচ্ছে, ভোটের প্রভাব বিস্তার করা হচ্ছে, সে বিষয়ে আপনারা তো বিভিন্ন কেন্দ্রে আছেন, আপনারা এখন যে কেন্দ্রে আছেন সেখানে কি কোনো এমন কিছু হয়েছে? এগুলো কথা বলার জন্য কথা, পরিবেশটা নষ্ট করার জন্য কথা, মিডিয়া সবখানেই আছে, ওনারাও দেখছেন, আর এরকম কোনো ঘটনা হলে এটা লুকানোর কিছু না, সবাই জানবে। না, আমি এখনো বলতে, শহরে আমার মনে হয় এরকম কোনো ঘটনা এখন পর্যন্ত হয়নি। হ্যাঁ, ইনশাল্লাহ এখন পর্যন্ত পরিবেশ সুস্থ আছে, বিকাল 4টা পর্যন্ত পরিবেশ সুস্থ থাকবে। ধন্যবাদ আপনাকে। ফয়সাল, আপনি শুনছিলেন যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, তিনি বলছিলেন যে এখন পর্যন্ত কোথাও ভোটের পরিবেশ নিয়ে তার কোনো অভিযোগ নেই এবং ভোটের পরিবেশ সুস্থ বলে তিনি দাবি করছেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফয়সাল, দর্শক, কুমিল্লা হাই স্কুল ভোট কেন্দ্র থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল, তিনি ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার সঙ্গে, তিনি তার সাথে কথা বলেছিলেন। তিনি যেমনটি জানিয়েছেন এখনও পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে। এদিকে সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কেউ যাতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। অপরদিকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতিটি ভোট কেন্দ্রে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনী এলাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে মাঠে আছে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী আচরণবিধি ঠেকাতে মাঠে রয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে দাবি করে জেলা পুলিশ সুপার জানান, কেউ যাতে বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই, কারণ পুলিশ শতভাগ প্রস্তুত রয়েছে এবং তৎপর আছে, এবং আশা করছি যে নির্বিঘ্নে আমরা এই 4টা পর্যন্ত ভোট গ্রহণের সময়
এটিকে অতিবাহিত করতে পারব এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর ফলাফল প্রকাশিত হবে। নির্বাচনকে ঘিরে গড়ে তোলা নিরাপত্তা ব্যবস্থা স্বস্তি এনে দিয়েছে ভোটারদের মনে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন তারা। বাইরে ভিতরে নিরাপত্তা বেষ্টনী আছে, মানুষ নির্ভয়ে যেতে পারতেছে এবং ভোট দিতে পারতেছে। আইনশৃঙ্খলা বাহিনী মজবুত আছে, নিরাপত্তা বাহিনী কঠোর আছে, কোনো সমস্যা হচ্ছে না। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 1676 জন পুলিশ সদস্য, 1236 জন আনসার সদস্য, 322 জন র‍্যাব এবং 26 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, বাগেরহাটের পানগুচ্ছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরো 7টি লাশ উদ্ধার, নিখোঁজ 10 জনের সন্ধানে চলছে অভিযান। সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল 8টা থেকে 110টি কেন্দ্রে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। বৃষ্টির কারণে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। নির্বাচন সুষ্ঠু করতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে সহায়তার জন্য বিভিন্ন কেন্দ্র ও এর আশেপাশে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যরা। এছাড়া 2টি উপজেলায় 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছেন। গত 5ই ফেব্রুয়ারি বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্তের মৃত্যুর পর দিরাই সাল্লা নিয়ে গঠিত সুনামগঞ্জ 2 আসনটি শূন্য হয়। মলহি বাজারের ফতেপুরে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে সোয়াত। এছাড়া বড়হাট এলাকার বাড়িটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোরে বৃষ্টির কারণে অভিযানে শুরু করতে দেরি হলেও সকাল 10টার পর বাড়িটির বাইরে অবস্থান নেয় সোয়াত দল। এরপরই ফতেহপুরের বাড়িটিতে অভিযান শুরু করেন তারা। আশেপাশে বাড়ানো হয়েছে টহল। এছাড়া বড়হাট এলাকার আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত 28 মার্চ গভীর রাতে ফতেহপুর ও বড়হাটের 2টি বাড়ির চারপাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। এক পর্যায়ে বড়হাটের বাড়িটি থেকে পুলিশের উপর গ্রেনেড নিক্ষেপ করে জঙ্গিরা। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়েন। যেখানে অভিযান শুরু হয়েছিল তো ফতেপুরে, সেই অভিযানটি আজকে আবার সকালে খুব আর্লি মর্নিং আমরা শুরু করতে পারিনি, কেননা বৈরী আবহাওয়া ছিল আপনারা জানেন তো। সেই অভিযানটি শুরু হয়েছে, সেটি সমাপ্ত করার পরেই আমরা এখানে শুরু করব। এখনো সেই ভবনটি আমাদের দখলে নেওয়া সম্ভব হয়নি, সেই কাজটি অব্যাহত আছে। সেই ভবনটি দখলে নেওয়ার পরেই আমরা বলতে পারবো যে সেখানে এক্স্যাক্টলি কয়জন ছিল বা কি অবস্থা, ভিতরের এক্স্যাক্টলি যে অবস্থাটা সেটা আমরা তখনই বলতে পারবো। সময় সংবাদে আরো থাকছে, ঝিনাইদহের কালীগঞ্জের 40টি গ্রামে টিউবওয়েলের পানিতে আর্সেনিক, আক্রান্ত অনেকেই সরকারের সহায়তা না পাওয়ার অভিযোগ। জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি বাড়ি গতকাল থেকে ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। নির্বাচনের পরেই সেখানে অভিযান চালানো হবে। পুলিশ জানায় চট্টগ্রাম থেকে আটক এক জঙ্গির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই বাড়িটিকে ঘিরে রাখা হয়। তিনতলা ভবনটিতে একজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা পুলিশ সুপার। এছাড়া বাড়িটির ভেতর বিপুল পরিমাণ বিস্ফোরক রয়েছে বলেও ধারণা তাদের। এরই মধ্যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আবারও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। সকাল থেকেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী রাশেদ লিমনের কাছে। লিমন, ফয়সাল, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে কিন্তু নির্বাচন একদমই শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি কিন্তু ভোটারদের দীর্ঘ লাইন ভোটকেন্দ্রগুলোতে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও কিন্তু ব্যাপকভাবে চোখে পড়েছে। শুধু যে ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তা নয়, পাশাপাশি যে মোবাইল টিম রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তারাও কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে। এই তৎপরতার কারণে কিন্তু ভোটারদের মাঝে একটি স্বস্তি নিয়ে ভোটাররা আসলে ভোট কেন্দ্রে যাচ্ছে, যে কারণে আসলে যে ভোটের লাইন ক্রমে দীর্ঘ হচ্ছে। এবং সকাল থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং বিভিন্ন কেন্দ্রের খবর আমাদের দিচ্ছেন। এর মধ্যে আমাদের কুমিল্লার প্রতিনিধি বাহার রায়ন রয়েছে আমাদের সঙ্গে। আপনি তো বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছেন সকাল থেকে, বাহার, তো কেমন দেখছেন ভোটের পরিস্থিতি?
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে 27টি ওয়ার্ডে 103টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিচ্ছিন্ন একটু ঘটনা, সকাল 11টার দিকে 21 নং ওয়ার্ডের একটি ভোট কেন্দ্রে একটু ককটেল বিস্ফোরণ একটি ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে ওই কেন্দ্রটিকে এখনও সাময়িক স্থগিত আছে। হ্যাঁ, এছাড়া আর তেমন কোনো কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এখন পর্যন্ত। খুব সুষ্ঠু সুন্দরভাবে আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর এতই যে তৎপর, মানুষের মধ্যে যে ভয়টা ছিল সেটা ভয়টা কেটে গেছে, মানুষ উৎসবমুখরভাবে আসছে এবং ভোট গ্রহণে রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্ট সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে। ধন্যবাদ বাহার। যেমনটি বলছিলেন যে একটি কেন্দ্রের কথা বাহার, যে একটি কেন্দ্র বাদে কিন্তু বাকি সব জায়গায় আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি এবং প্রার্থীরা যা রয়েছে, এবং যে কেন্দ্রের কথাতে বাহার জানাচ্ছিলেন যে 21 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে, এটাও আমরা যদ্দূর জানতে পেরেছি যে সম্ভবত দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে। আসলে এই বিষয়টি বলছি এই কারণে যে যেহেতু দলীয় প্রতীকে এবার নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনে স্বাভাবিকভাবেই আলোচনায় মূল আলোচনায় নৌকাধানের শীর্ষের দুই প্রার্থী, কিন্তু সেক্ষেত্রে এই বড় দুই দলের এই ভোটের লড়াই কিন্তু আসলে কোনো কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কোনো বাধা আমরা দেখিনি শুরু থেকেই, তফসিলের পর থেকে। এবং প্রার্থীরাও যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন, তারাও কিন্তু একে অন্যের প্রতি শ্রদ্ধা রেখেই তাদের অভিযোগ পাল্টা অভিযোগগুলো করছেন, এবং সেই অভিযোগের যে মাত্রাও কিন্তু আসলে তাদের যে অভিযোগগুলোও কিন্তু আসলে সহনশীল পর্যায়ে, আসলে এমন কোনো পরিস্থিতি এখন পর্যন্ত সৃষ্টি হয় না যে কারণে বিশৃঙ্খলা হতে পারবে। এবং এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং প্রার্থীদের এবং বিশেষ করে ভোটাররাও যে উৎসবের একটি আমেজ তৈরি করেছেন সবাই মিলে, কিন্তু এই উৎসবমুখর পরিবেশেই এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তো এখনো বেশ কিছু সময় রয়েছে বাকি, পরবর্তী নিউজে ফয়সাল আরো আসলে জানিয়ে দিতে পারবো। বাগেরহাটের পানগুচ্ছি নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনার 3 দিন পর আরো 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখনো পর্যন্ত 12 জনের লাশ উদ্ধার করল ডুবুরি দল। নিখোঁজ বাকি 10 জনের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে। পুলিশ জানায় সকালে তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল নদীতে উদ্ধার কাজ শুরু করে। এ সময় দুর্ঘটনাস্থলে দক্ষিণে বদন ভাঙা ও খাউনিয়া এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিখোঁজ স্বজনদের কান্নায় নদী পাড়ে তৈরি হয়েছে হৃদয় বিদারক দৃশ্য। গত 28 মার্চ সকালে মোরেলগঞ্জের ছোলমবাড়িয়া ঘাট থেকে যাত্রী নিয়ে পুরনো থানা ঘাটে যাচ্ছিল ট্রলারটি। এ সময় নদীতে জোয়ার ও প্রচণ্ড ঢেউয়ের কবলে 70 জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। বাকিরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ ছিলেন 22 জন। দেশের বাইরের খবর, কলকাতার একটি আবাসিক হোটেলে আগুনে পুড়ে 2 জন নিহত হয়েছেন, মারাত্মকভাবে আহত হয়েছেন আরও 6 জন। ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর 10টি ইউনিট প্রায় 4 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার গভীর রাতে মধ্য কলকাতার হোচিমিন সরণিতে অবস্থিত গোল্ডেন পার্ক হোটেলের নিচতলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়তে আবাসিকের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় প্রাণ বাঁচাতে অনেকেই জানালা দিয়ে ঝাঁপ দেন, এতে 6 জন মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 31 জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, গভীর রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান। সময় সংবাদের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উৎসাহ উদ্দীপনায় চলছে কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণ। জনগণের যে কোনো রায় মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলেন সীমা, অনিয়মের নানা অভিযোগ সাক্ষর। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা, র্যাব পুলিশের পাশাপাশি দায়িত্বে বিজিবি, আনসার ও কোস্টগার্ড। কুমিল্লায় সিটি নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দলের লড়াইয়ে জাতীয় নির্বাচনের আমেজ, নতুন ইসির গ্রহণযোগ্যতা প্রমাণের পরীক্ষা। এবং মৌলভীবাজারের ফতেহপুরে আবারও শুরু সোয়াতের অভিযান, বড়হাটের বাড়িটি এখনো ঘেরাও, কুমিল্লায় অভিযান ভোটের পর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1642 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1642 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।